তাহলে প্রথমে আজকে লগারিদমের দুটো অঙ্ক আমরা শিখে নেব তো ফার্স্ট অঙ্কটা দেখ লগ এর যে প্রপার্টিটা আমরা ইউজ করব সেটা কি দেখ প্রথমে এই প্রপার্টিটা আমরা ইউজ করব লিখে নে a টু দি পাওয়ার a টু দি পাওয়ার log x টু দি পাওয়ার b বেস এ এইটা আর এইটা যদি সেম থাকে log এর প্রপার্টি কি আমরা জানি এইটা আর এইটা যদি সেম থাকে a টু দি পাওয়ার আর log এর বেস যদি সেম থাকে তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি x টু দি পাওয়ার তাহলে তোদের পরীক্ষায় এটা আসতেই পারে যে এইটার সরলতম মান নির্ণয় করো 16 টু দি পাওয়ার log 5 বেস 4 তাহলে বুদ্ধিটা আমাদের নেহাত কম নয় কারণ এই ফর্মুলাটা যখন আমরা শিখে গেছি আর স্যার যখন বলেছে তখন নিশ্চয়ই তোরা ভাবছিস এই 16 এর সঙ্গে এটার একটা রিলেশন আছে তো 16 মানে 4 স্কয়ার মানে 16 তাহলে এই 16টাকে আমরা বুদ্ধি করে কি লিখতে পারি 4 স্কয়ার লিখতে পারি 4 স্কয়ারের পর মাথায় যেটা আছে এটা আমরা লিখে ফেললাম আবার যে ফর্মুলাটা আমরা ইউজ করব যেটা আমরা অলরেডি আগের চ্যাপ্টারে শিখে এসেছি ক্লাস 8 থেকেই তোরা শিখেছিস a টু দি পাওয়ার m n মানে কি ডাইরেক্ট গুণ হয়ে যায় a টু দি পাওয়ার m n হ্যাঁ তাহলে এই জ্ঞানটা আমরা কাজে লাগিয়ে কি করতে পারি 4 টু দি পাওয়ার এটা এটা গুণ হবে তার মানে আমরা কি লিখতে পারি 4 টু দি পাওয়ার 2 log 5 বেস 4 লেখা যায় তাহলে আমরা দেখ আস্তে আস্তে একটা জিনিস পেয়ে গেলাম বুদ্ধিটা কাজে লাগিয়ে দেখ 4 আর 4 সেম আছে 4 এর পাওয়ারে যে log রয়েছে সেই log এর বেসটা 4 চলে এলো আবার log এর যে প্রপার্টিটা আমরা ইউজ করব কান ধরার প্রপার্টি কেমন log তো কান ধরে নিচ থেকে উপরে নিয়ে আসে আবার উপর থেকে নিচে নিয়ে আসে কি রকম ধর এটা এরকম আছে b log a আর বেস মনে কর e আছে তাহলে আমরা কি লিখতে পারি এটাকে log অফ a টু দি পাওয়ার b লিখতে পারি বেসটা e তাহলে কান ধরে log কি করে দেয় উপরে নিচে চলে আসে তাহলে এখানে কান ধরার প্রপার্টিটা ইউজ করে দুইটা কোথায় যাবে পাঁচের উপরে তাহলে আমরা কি লিখতে পারি 4 টু দি পাওয়ার log 5 বেস 4 স্কয়ার তাহলে আমরা কি দেখে ফেললাম এখানে a ছিল দেখ এই যে এটা ছিল আর এটা ছিল তাহলে এইটা পুরোটা চলে আসে তো হ্যাঁ তাহলে এই প্রপার্টিটা যদি আমরা ইউজ করি তাহলে 4 টু দি পাওয়ার log 5 স্কয়ার বেস 4 তাহলে কি চলে এলো 5 স্কয়ার বোঝা গেল হুম কারো সমস্যা হলে বলিস বলে দেব কারো বুঝতে সমস্যা হলো একটা ওকে আছে বেশ তারপর আমরা পরের অঙ্কতে এগো খাতায় কিন্তু তোরা ডান দিকে প্রপার্টি গুলো লিখে নিবি তাহলে অঙ্কটা সোজা লাগবে ভবিষ্যতে তোরা তোদের ছেলে মেয়েকে তো শেখাবি এইভাবেই শেখাতে হবে কিরকম লগ ইউজ করছি যে ফর্মুলাগুলো আমরা ইউজ করব সাইডে সাইডে যদি তুই লিখে রাখিস তো নিজের সুবিধা হবে এখানে যে অঙ্কটা বলেছে এটা একটা সিম্পলিফাই করতে বলেছে তোদের একটা ছোট্ট জিনিস জানিয়ে রাখি যেটা জেনে রাখলে তোদের কোনো সমস্যা হবে না প্রথমে একটু খাতায় লেখ 2 এর পর এই সাইনটা মানে কি বা এই সাইনটা মানে কি 2 এটাকে আমরা বলবো ফ্যাক্টোরিয়াল সাইন এমন কিছু শব্দ নয় 2 ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল 2 এটা মানে বোঝায় 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইনটু 1 তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে কি হবে 3 ইনটু 2 ইনটু 1 তাহলে কি শব্দ লাগলো নাকি তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 তাহলে কেউ যদি বলে n ফ্যাক্টোরিয়াল এটা কি সেই এক্সক্লেমেটরি সাইন ভাবছিস n ফ্যাক্টোরিয়াল হাই n তুমি কোথায় গেলে হাই n নয় n ফ্যাক্টোরিয়াল মানে কি n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 কতক্ষণ যাবে ডট ডট লাস্ট এর টার্মটা কত 1 বুঝে গেল n ফ্যাক্টোরিয়াল মানে কি হয় তাহলে n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 আপ টু 1 যেমন 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 10 ফ্যাক্টোরিয়াল মানে কি হবে 10 ইনটু 9 ইনটু 8 ইনটু 7 ইনটু 6 ইনটু 5 ইনটু চলতে থাকো লাস্ট 1 অফ তাহলে এই প্রপার্টিটা আমরা কাজে লাগাবো আর লগ এর আরেকটা প্রপার্টি কাজে লাগাবো ওদের খাতায় লেখা আছে খাতাটা উল্টাতে পারি সেটা কি দেখ 1 বাই লগ a বেস b মানে আমি বলেছিলাম লগ এর প্রথম দিন এটা মানে b বেস এ হয়ে যায় উপরে উঠে যায় এইটা যদি এখানে আসে আর এটা যদি এখানে যায় তাহলে কি চলে আসে 1 বাই থাকে এটা জাস্ট তাদের জায়গাটা চেঞ্জ করে দেয় লগ এর প্রপার্টি তাই ছিল
তাহলে এই প্রপার্টিকে ইউজ করে খাতায় লিখে নে এই প্রপার্টিটা ইউজ করে আমরা কি লিখতে পারি প্রথমে এটাকে log of 2 বেস n তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা করলে সুবিধাটা কি হবে প্রত্যেকের বেস কি রয়েছে প্রত্যেকটা বেস দেখ সেম চলে আসে তাই 2 বেস n তারপর একটা কত log of 3 বেস n তারপর একটা কত log of 4 বেস n এরাম চলতে চলতে লাস্ট একটা কত হবে log of 43 বেস n লিখতে পারি এরপর যে প্রপার্টিটা আমরা লগে শিখেছিলাম কি লগ যখন যোগ হয় অর্থাৎ লগ এ প্লাস লগ বি যদি মনে কর বেসটা সেম থাকে তাহলে আমরা কি বলেছিলাম লগ অফ এ বি বেস ই মনে পড়ছে লগের প্রপার্টি গুলো লিখে দিয়েছিলাম তো প্রথমে তাহলে এই প্রপার্টিটা যদি আমরা ইউজ করি লগ এ প্লাস লগ বি বেস ই লগ এ বি বেস ই তাহলে এখানে আমরা কি বলতে পারি আরেকটা লাইন তোদের করলে আরো সুবিধা হবে লগ 1 এর ভ্যালু কত আরো বুঝতে সুবিধা হবে log 1 এর ভ্যালু 0 মনে আছে তাহলে এখানে কিছু না থাকা মানে 0 প্লাস লিখতে পারি তো তাহলে ওই 0 এর জায়গায় আমি কি লিখতে পারি log 1 বেস n প্লাস এটা লিখতে পারি কারণ এটা মানে তো 0 তাহলে আমাদের দেখতে কেমন ভালো লাগছে দেখ log n এইগুলো সব গুণ হয়ে যাবে তাহলে কত দূর অবধি গুণ হবে 1 ইনটু 2 ইনটু 3 ডট 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 43 তাহলে আমার যদি বলে সিম্পলিফাই করতে তাহলে আমরা কি এটা লিখতে পারি না 43 ফ্যাক্টোরিয়াল বেস n কারণ এটাই তো 43 ইনটু 42 ইনটু 41 ডট ডট কত দূর অবধি গুণ আছে 1 অবধি গুণ আছে তাহলে আমরা এই পুরোটাকে 43 ফ্যাক্টোরিয়াল লিখতেই পারি কারণ সমস্যা আমাদের বল বোঝা গেছে বেশ এটা একটু লিখে নে তারপর আরেকটা অঙ্ক আমি করাচ্ছি মুছে দিন এদিকটা মুছি হ্যাঁ দেখি আগের অঙ্কটাকে ফলো করে তোরা কেমন করতে পারিস এটা 81 টু দি পাওয়ার log 4 বেস 3 এটা কেমন হবে তাহলে বলেছি আমাদের বুদ্ধিটা খুব কম নয় আগে যে প্রপার্টি ইউজ করেছিলাম 3 আছে এখানে কত আছে 81 আছে 81 81 এর সঙ্গে 3 এর কি কোনো সম্পর্ক আছে মামার সম্পর্ক কি রকম মামাটাকে এখানে বলেছি মামার সম্পর্ক বুঝতে হবে মামাটা হচ্ছে কতবার গুণ হচ্ছে 4 চার বার ভেরি গুড তাহলে 81 মানে আমরা কি লিখতে পারবো মামা কবার এলো চার বার তাই 3 টু দি পাওয়ার 4 log 4 বেস 3 ঠিক আছে তারপর কি বলেছিলাম 3 টু দি পাওয়ার 4 log 4 বেস 3 তারপর কান ধরা মামা এলো এসে উপরে তুললো তারপর কান ধরলো মানে কেমন 3 টু দি পাওয়ার log 4 বেস 4 টু দি পাওয়ার 4 বেস 3 3 আর 3 সেম চলে গেল তো তাহলে आंसर কত এলো 4 টু দি পাওয়ার 4 4 বলে গেল তাহলে এখানে এলে একটা সম্পর্ক খুঁজতে হবে মামার সম্পর্ক যারা ভিডিওটা দেখছে আর কি তারা বুঝতে পারবে না মামাটা কি কারণ মামার গল্প আগে হয়ে গেছে তাই তো তাহলে 81 আর এখানে কত রয়েছে 3 তাহলে এরাম যখন থাকবে আমাকে কি করতে হবে এইটার সঙ্গে এটা কোনো রিলেশন আছে কিনা দেখতে হবে সেই রিলেশনটাকে কাজে লাগাতে হবে বুঝে গেল বেশ তারপর আরেকটা অঙ্ক দেব এটা হয়ে গেলে বলিস মাইনাস log 9 বেস 20 এটার ভ্যালু বার করতে log অফ 27 বেস 9 মাইনাস log অফ 9 বেস 27 এটার ভ্যালু বার করতে তাই 27 কে আমরা কেমন লিখতে পারবো
মামা সম্পর্ক মামা কান থেকে উপর থেকে নামিয়ে আনলো আর এখানেও ঠিক একই রকম টু লগ থ্রি বাই থ্রি লগ থ্রি পরীক্ষা তোদের আসতেই পারে, তো কারো সমস্যা হলে বলিস, তো আশা করি বুঝতে পারলি তো নাকি? ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আবার দেখা হবে।